हेलो बंधुरा अस्सलामु आलैकुम एनिमल बांध चैनले आपनादेर सबाइके स्वागत। पृथिवीते एक प्राणी अन्य प्राणी के खेये बेचे थाके। पृथिवीर सृष्टिर शुरू थेकेई एमनटा होये आसछे, किन्तु किछु किछु क्षेत्रे एर विपरीत होये थाके, जखन शिकारी प्राणी निजेई शिकारे परिणत हय, जदिओ ओई दृश्य खूबई बिरल। बंधुरा आजकेर पर्वे आमरा देखबो किभाबे एकटी शिकारी प्राणी शिकारे परिणत हय। हाँ बंधुरा, आजकेर पर्वटा अनेक आकर्षणीय होते चलेछे, ताई शेष पर्यन्त देखार अनुरोध रइल। पृथिवी अनेक प्रजातिर माकड़सा बसबास करे, किन्तु एदेर मध्ये सबचेये भयंकर किछु माकड़सा बसबास करे अमेजन और आफ्रिका अंचले। बंधुरा এই ফুটেজে আমরা দেখতে চলেছি রাতের আধারে যখন একটি ইঁদুর বাহিরে বের হয়, তখন আগে থেকে ওত পেতে থাকা মাকড়সা তার উপর আক্রমণ করে। মাকড়সা তার উলের মাধ্যমে এক ধরনের টক্সিন নির্গত করে, এতে করে শুধু ইঁদুর নয় বড় প্রাণীও মারা যেতে পারে। আমরা সাধারণত দেখে থাকি সাপ, পোকামাকড় ও ব্যাঙ শিকার করে, কিন্তু মাকড়সা যে এভাবে একটি বিষাক্ত সাপকে তার মরণ কামড় দিয়ে খেতে শুরু করবে এটা চিন্তাও করেনি। একটি পূর্ণবয়স্ক চিতা 75 থেকে 90 কেজি পর্যন্ত হয়, আর এরা খুব দ্রুত গতিসম্পন্ন প্রাণী। অন্যদিকে একটি কুমির 1000 কেজি পর্যন্ত হয়, আর তার চোয়ালের জোর 2500 পাউন্ড সমান। চিতাবাঘটি পানি খাওয়ার সময় কুমির আক্রমণ করে, চিতাবাঘটি পানিতে পড়ে যায়। পানির মধ্যে কুমিরের শক্তি আরো দ্বিগুণ লাভ পায়, যদিও চিতাটি উপরে উঠতে নিতে কুমির তার লেজ ধরে টানতে শুরু করে। বন্ধুরা, মাছের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাছ হলো ইলেকট্রিক ইলফিশ, যাকে কারেন্ট মাছও বলা হয়, যার একটি শক বড় পানিও মারা যায়। কুমুরটি ভুলবশত ইলমাছকে নিজের শিকার মনে করে কামড় দেয়, তখন ইলমাছ যখন তাকে বৈদ্যুতিক শক দেয়, তখন কুমুরটি কাঁপতে কাঁপতে শেষমেশ মারা যায়। এখানে কয়েকজন বড়শি দিয়ে মাছ ধরতে হঠাৎ করেই ইল মাছ ধরা পড়ে, যেটা ধরতে নিয়ে দেখুন লোকটির কি হাল হয়। বড়শিতে আটকানো ইল মাছকে কুমির শিকার মনে করে খেতে যায়, তখনই ইল মাছ তার মরণ শক দিয়ে বসে। শক খেয়ে দেখুন কুমির কিরকম ছটফট করতে থাকে। সজারু খুব নিরীহ প্রকৃতির প্রাণী, কিন্তু এদের গায়ে থাকে এক প্রকার মারণ অস্ত্র যা কাটার মতো দেখতে। বন্ধুরা, ভিডিওতে কুকুরটি সজারু শিকার করতে নেয়, কিন্তু সজারু শিকার করতে নিয়ে কুকুরটি 12টা বেজে যায়। কুকুরটি পরবর্তীতে সজারু থেকে 100 হাত দূরে থাকবে। আমরা নানা সময় দেখে থাকি সিংহরা জেব্রা শিকার করে খেতে থাকে। সিংহরা জেব্রার ঘাড়ে কামড় দিয়ে ঘায়েল করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে জেব্রাটি সিংহের পেটে কামড় দিয়ে বসে, এতে করে সিংহের চামড়া ছিঁড়ে যায়, আর সিংহটা জেব্রাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আফ্রিকার একটি মহিষের ওজন প্রায় 900 কেজির মতো হয়ে থাকে, তার সাথে একটি সিংহের একা পেরে ওঠা খুবই কঠিন। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সিংহটার অবস্থা একদম নাজেহাল, সিংহটা মাটিতে একদম শুয়ে পড়েছে, তবুও মহিষটি তার রাগ কমাতে পারছে না। বন্ধুরা, জিরাফের উঁচু পায়ের জন্য জিরাফকে শিকারে পরিণত করা বেশ কঠিন। এখানে জিরাফটি কয়েকটি সিংহ তাড়া করে, একটি সিংহ আগে থেকে বসে থাকে, জিরাফটি আসা মাত্রই সিংহটা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জিরাফের পায়ের সাথে এমনভাবে ধাক্কা খায় যে অল্পের জন্য মরতে মরতে বেঁচে যায়। সিংহরা বেঁচে বেঁচে দলের
ছোটদের আক্রমণ করে। এতে করে শিকার করা অনেক সহজ হয়। ভিডিওতে সিংহরা মিলে একটি বাচ্চা মহিষকে আক্রমণ করে। মা মহিষটি যখন পাল্টা আক্রমণ করে তখন দেখুন সিংহের কি অবস্থা হয়। বিচিত্র এক প্রজাতি অক্টোপাস, এরা মূলত লুকিয়ে রাতে শিকার করে। তাই বলে একটি অক্টোপাস যে এভাবে একটি হাঙরকে আক্রমণ করে তার শিকারে পরিণত করবে এটা ভাবা হয়নি। বন্ধুরা, মেন্টিসকে আমরা মূলত সাধারণ হিসেবে ধরলেও সে কিন্তু একটি মারাত্মক প্রাণী। মেন্টিসকে দেখে লিজার্ড মনে করেছিল সাধারণ একটি শিকার, কিন্তু লিজার্ড যখন মেন্টিসের কাছে আসে তখন মেন্টিস উল্টো আক্রমণ করে। মেন্টিস তার তীক্ষ্ণ নখ ও ধারালো দাঁত দিয়ে লিজার্ডকে কামড় দিয়ে কাবু করে ফেলে। পরে তার ঘাড়মোটকে খেতে শুরু করে। আমরা অনেক ভিডিওতেই দেখে থাকি সাপ অনেক বড় বড় প্রাণী শিকার করে, কিন্তু সেই সাপকেই যদি একটি মেন্টিস শিকার করে। হ্যাঁ বন্ধুরা, দেখুন মেন্টিস সাপকে শিকার করে কীভাবে খেতে শুরু করেছে। জলহস্তি তার বিশাল শরীর ও বড় দাঁতের জন্য বিখ্যাত, কিন্তু এরা কিন্তু মাংসাশী প্রাণী নয়। তবে এরা রেগে গেলে কাউকেই ছাড় দেয় না। ভিডিওতে কুমিরটির কি হাল হলো দেখুন। পরবর্তীতে কুমির আর জলহস্তির সামনেও আসবে না। ওটর খুব শান্তশিষ্ট একটি প্রাণী। এরা জলের স্থলে দুই জায়গায় বসবাস করে। ওটর শান্ত প্রাণী হলেও রেগে গেলে এরা সিংহকেও ছাড় দেয় না। দেখুন সিংহটা কেমন ওটরের ভয়ে পিছন পা হচ্ছে। বাচ্চা মহিষটিকে সিংহ আক্রমণ করে, তখন দুটি মহিষ যেভাবে গিয়ে বাচ্চা মহিষটিকে বাঁচায় তাতে বলাই যায় সিংহটা সেখান থেকে পালিয়ে তার জীবন রক্ষা করেছে। বন্ধুরা, নেকড়েরা দল ধরে শিকার করে। একটি দলগত নেকড়ের দল একটা আস্ত সিংহকেও কাবু করতে পারে। সেরকমই একটি দল গরুর বাচ্চাটিকে হামলা করে, যদিও গরুটি অনেক চেষ্টা করে তার বাচ্চাকে বাঁচাতে। নেকড়েরা একা থাকলেও কিন্তু কম শক্তিশালী নয়। দেখুন এখানে একটি একা নেকড়ে কীভাবে সিংহের খাবারের ভাগ বসাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আকর্ষণ ঈগল। ঈগল অনেক দূর থেকে শিকার দেখে তাকে আক্রমণ করে। দেখুন ঈগলটি ব্ল্যাক মাম্মা সাপকে আক্রমণ করে, তবে সে উল্টো সাপের ফাঁদে পড়ে যায়। সাপটি ঈগলকে এমনভাবে পেঁচিয়ে ধরে এতে করে ঈগল আর নড়তেও পারে না। ধান ক্ষেতের মধ্যে সাপটি ঈগলকে প্রায় মেরেই ফেলেছিল। কয়েকজন ঈগলকে না ছাড়ালে তার মৃত্যু সুনিশ্চিত। বন্ধুরা, প্রাণী জগতে এমন দুর্দান্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।